খুব সুন্দর একটা দিন উপভোগ করছি, সকাল থেকে বৃষ্টি, বেশ ভালো লাগছিল। বৃষ্টির জল পেয়ে গাছের পাতাগুলো একদম চকচক করছে, ডিপ সবুজ কালার হয়ে গেছে, কত ভালো লাগছিল দেখতে। কিন্তু দেখতে ভালো লাগলে তো আর চলবে না, আমাকে তো আবার রান্না করতে হবে। চলে এলাম রান্নাঘরে, তাই রান্না করতে করতেও রান্নার ঘরে জানলা দিয়ে একটু দৃশ্যটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। তা চাটা বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে আমার ডাল হয়ে গেছে, পাতলা করে মুসুর ডাল করলাম। এখন বাজে 9:30, ভাত আর ডাল হয়ে গেছে, এবার চা বসাবো। চা করে তিনজনে খেয়ে নিলাম, আর ছেলে চাটাকে, ছেলে এখন ওয়ার্ক ফ্রম হোম করে, তো চাটা দিয়ে আসলাম। এদিকে বাজার এসে গেছে, মাছটা ধুয়ে রেখেছি, সবজি তো এসেছে, এখন কী করবো এখন বুঝতে পারছি না, পরে ভাববো। মেয়ে বেরোবে, তার জন্য তাড়াতাড়ি করে করছি। এদিকে সকালে টিফিনটাও করতে হবে, একটু বেগুন ভেজে নিলাম, আর মেয়ের জন্য একটুখানি আলু আর পটল কুচিয়ে ভেজে নিলাম, এটাকে ছেলের খাবার দিয়ে দিলাম, আর মেয়ে ভাত খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে। মাছটাও ভেজে নিলাম, কারণ হচ্ছে মাছটা নষ্ট হয়ে যেতে পারে, আর ইলিশ মাছ তো খুব বেশি ভাজতে হয় না, হালকা করে একটু ভেজে রেখে দিলাম। আর এদিকে পটল আলু কুচিয়ে নিয়েছি, সামান্য একটু পেঁয়াজ নুন লঙ্কা দিয়ে ভেজে দিলাম, এটাকেই রুটি দিয়ে মেয়েকে টিফিনে দিয়ে দেবো। মেয়ের টিফিন রেডি, মেয়ে এখন বেরোবে। বৃষ্টি তো হয়েই চলেছে, আমি এক কাজের ফাঁকে ফাঁকে জানলা দিয়ে দৃশ্যটা দেখছি, বেশ ভালোই লাগছিলো দেখতে, তাই তোমাদেরও বারবার দেখাচ্ছি। এদিকে কলমি শাক এনেছে, কলমি শাকটাকে ভালো করে ধুয়ে, এখন বর্ষাকাল যেহেতু ভালো করে ধুতে হয়েছে, একটু বেগুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে করবো, আর ইলিশ মাছটা করবো একদম লম্বা লম্বা পাতলা সরু বেগুন এনেছি, সেটা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে, আর কিচ্ছু মশলা দেবো না, পাতলা করে করবো। একদিকে শাকটা হতে থাকুক ঢেকে দিলাম, আর অন্যদিকে কড়াই বসিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নেব। দেখো এরকম সরু সরু বেগুন দিয়ে হাজব্যান্ড মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, মাছের ঝোলটা আমার হয়ে গেল পাতলা করে, শাকটাও হয়ে গেল, সব রান্নাবান্না কমপ্লিট, আর মাছগুলো ভেঙে যাবে বলে আমি এই বেগুন ঝোলটাকে আলাদা করে বাটিতে রেখে দিয়েছি, যাতে মাছটা না ভাঙে। সকালে একটু তরকারি ছিল, ডাল তো করতেই হবে। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, ধন্যবাদ।